কাকে আপনি ডুবতে দেখেও বাঁচাতে যান না 5 সেকেন্ড সময় কাকে আপনি ডুবতে দেখেও বাঁচাতে যান না 5 সেকেন্ড সময় স্টার্ট নাও 5 4 মাস 3 মাস খুব সহজ ভাবে চিন্তা করতে হবে 5 সেকেন্ড শেষ পারছেন না পারছি না আপনি তো চেষ্টা করলেন আমি তোকে চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য কি বা কাকে আপনি ডুবতে দেখেও বাঁচাতে যান না 5 সেকেন্ড সময় স্টার্ট নাও ডুবতে দেখেও বাঁচাতে যায় না 3 2 and 1 সময় শেষ পারছি না দিতে উপহারটা কারণ আনসারই করেননি আপনি চেষ্টাই করেননি কাকে আপনি ডুবতে দেখেও বাঁচাতে যান না 5 সেকেন্ড সময় স্টার্টস নাও 5 খুব সহজভাবে চেষ্টা করবেন তাহলেই পারবেন সূর্য কিন্তু কিভাবে সেটা একটু এক্সপ্লেইন করবেন যদি সূর্যকে আমরা ডোবা দেখি কিন্তু ওটাকে আমরা বাঁচাতে পারবো না এই যে ওটা বাঁচাতে যাওয়া হয় না রাইট যেহেতু আমি বলেছিলাম এটা ধাঁধা ছিল কাকে ডুবতে দেখেও বাঁচাতে যাওয়া হয় না সেটা আনসার বলছেন সূর্য কংগ্রাচুলেশনস দ্যাট ওয়াজ দ্য কারেক্ট আনসার ইউ আর গেটিং এ গিফট ফ্রম নতুন সময় কিছু বলবেন আমি ভাবতে পারিনি যে অ্যান্সারটা দিতে পারবো অ্যান্সারটা দিতে পেরে আমি অনেক গর্বিত এবং পুরস্কারটা পেয়ে অনেক খুশি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা খুব খুশি আপনাকে উপহারটি দিতে পেরে জীবন আপনি চেষ্টা করেন স্পেশালি আপনাকে বলছি জীবন জীবনের সঠিক অর্থ কোথায় পাবেন বা কখন পাবেন 5 সেকেন্ড সময় স্টার্টস নাও 5 সঠিক অর্থ শিক্ষায় পারছেন না চেষ্টা করেছেন আপনার আনসারটা অনেকটা কাছাকাছি এসেছিল কিন্তু কারেক্ট আনসার না আমার সরি বলতে হবে জীবনের সঠিক মানে কখন খুঁজে পাবেন 5 সেকেন্ড সময় স্টার্টস নাও 5 জীবন সঠিক মানে কখন খুঁজে পাবেন পারছেন না জীবনের সঠিক মানে কখন পাবেন 5 সেকেন্ড সময় স্টার্টস নাও 5 সঠিক সময় হচ্ছে লেখাপড়ার সময় যেটা এটাই তো আমার জীবনের সঠিক সময় হচ্ছে লেখাপড়ার সময় পাবেন খুব সহজ করে ভাবেন হ্যাঁ আমার তো যতটুকু মনে হয় আরো হয়তো বিয়ের পরে দুইটার একটাই হবে বিয়ের পরে জীবনের সঠিক মানে সহজ করে ভাবতে হবে বলেছি ডিকশনারি থেকে প্রথমে বলেছেন বিয়ের পরে পড়াশোনা করার সময় এখন বলছেন ডিকশনারি থেকে আমি কোনটা আনসার নিব লাস্টটাকে ডিকশনারি থেকে ওকে আপু তিনটা বলেছিল তারপর আমি যখন জিজ্ঞেস করলাম কোনটা সঠিক আনসার নিব বলেছেন ডিকশনারি কিন্তু আমি আপুর কাছে প্রশ্ন করব সেটা কিভাবে ডিকশনারি মানেই হচ্ছে আমরা যে কোনো জিনিস যে কোনো মিনিং খুঁজে পাওয়া যদি কোনো অজানা তথ্য থাকে সব কিছু আমরা ডিকশনারি থেকেই জানতে পারি এনিওয়েজ সো কংগ্রাচুলেশনস আপু দ্যাট ওয়াজ দ্য কারেক্ট আনসার নতুন সময়ের পক্ষ থেকে আপনি একটি উপহার পাচ্ছেন পকেটে থাকতে একটু খুশি আছে কিছু বলার আছে থ্যাংক ইউ সো মাচ এনিওয়েজ থ্যাঙ্কস আপনাকে অসংখ্য ধন্যবাদ